24,000 শিক্ষাকর্মী, তাদের অনেকেই চলতি নির্বাচনে ভোট কর্মীর দায়িত্বে। কি হবে আগামী দিনের ভোট প্রক্রিয়ার, উঠছে প্রশ্ন। প্রথম দফার ভোট শেষ, রাজ্যের দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 26 এপ্রিল। ভোটকর্মী হিসেবে কারা কাজ করবেন সেই তালিকা চূড়ান্ত হয়েছে অনেক আগেই, সেই মতো প্রশিক্ষণ দেওয়াও শেষ, এখন বাকি শুধু রওনা হওয়া। দ্বিতীয় দফার ভোট প্রস্তুতির যখন তোড়জোড় চলছে, ঠিক সেই সময় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বড় রায়, আর সেই রায় বেরোনোর পরে যেন সব হিসেবটাই এক নিমেষে গুলিয়ে গেল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, এরা সকলেই 2016 সালের প্যানেলভুক্ত। জানা গিয়েছে এই 26,000 চাকরি প্রার্থীর মধ্যে প্রায় 18,000 শিক্ষাকর্মী। বুথে ভোট পরিচালনার বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা। তাহলে আগামী ভোটে কি হবে, তাদের জায়গায় কারা করবেন ভোট পরিচালনা, চাকরি বাতিলের পরেও যদি তাদের ভোট পরিচালনার কাজে রাখা হয় তাহলে কোন পরিচয়ে, হাজারো প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে পুরো অর্ডার না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তবে প্রতিবারই অতিরিক্ত ভোটকর্মী হাতে রাখে কমিশন, সংখ্যাটা নেহাত কমও নয়। তাই মনে করা হচ্ছে শিক্ষাকর্মীদের একাংশ ভোটের দায়িত্ব থেকে বাদ গেলেও ভোটে তার কোনো প্রভাবই পড়বে না। পাশাপাশি ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এসএসসি। স্থগিতাদেশ মিললে আপাতত ভোটের জট উতরে দেওয়া সম্ভব হবে। প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। তা আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই সেই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করবো, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করবো। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে, শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কী গ্রাউন্ডে কেন কীভাবে অ্যাপিল করবো সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করবো। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে, সোমবার তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে স্থগিতাদেশ না মিললে ভোট পরিচালনার যে এক প্রকার জটিল হয়ে উঠবে তা বেশ স্পষ্ট, কারণ তাদের চিহ্নিতকরণের বিষয়টি অত্যন্ত সময় সাপেক্ষ। তা এই স্বল্প সময়ের মধ্যে আদৌ সম্ভব কিনা সেটা এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।